কিভাবে ঈদের ব্যানার তৈরি করবেন সবই দেখাই দিব আজকের ভিডিওতে। তো প্রথমে আমি আমার সফটওয়্যারে ঢুকে গেলাম, পুরো ভিডিওটা দেখবেন, তারপর আমি বলে দেবো সফটওয়্যারের নাম কি। তারপর একটা ব্যানার পছন্দ করলাম, এখানে ক্লিক করার পরে একটা ভিডিও চলে আসলো, অ্যাড দেখতে হবে। অ্যাড দেখার পরে যা করবেন, সম্পূর্ণ ভিডিও না দেখে বুঝতে পারবেন না। পরে ওপেন নিউ ক্লিক করবেন, তারপর দেখবেন এখানে আপনার নাম লিখুন। তো আমার নাম আমি এখানে রেখে নিলাম। তারপরে এখানে আপনার পদবি লিখবেন, আমি একজন স্টুডেন্ট লিখলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তারপরে গ্যালারিতে যাবেন, তারপর একটা সুন্দর একটা ছবি অ্যাড করবেন, তারপর সেভে ক্লিক দিবেন, তারপর একটা অ্যাড চলে আসবে। এটা দেখার পরেই দেখবেন সেভ হয়ে গেছে, দেখেন কি সুন্দর হয়েছে। কীভাবে কীভাবে নামাবেন, প্রথমে বলে দিচ্ছি, প্লে স্টোরে যাবেন, তারপর যে লিখবেন ঈদ মুবারক, তারপর দেখবেন একটা অ্যাপ চলে আসছে, অ্যাপটা আগেরই আমার ডাউনলোড ছিল। তো খোদা হাফেজ, নেক্সট ভিডিওতে দেখা হবে।